ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমার বক্তব্যের বিষয় রামকৃষ্ণ মিশনের 125 বছর পূর্তি। আত্মন মোক্ষার্থং জগৎ হিতায় চ, জগতের হিতে লুকিয়ে আছে নিজের মুক্তি। রামকৃষ্ণ মিশন আজ 125 বছর ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জগতের বিভিন্ন প্রান্তে অগণিত মানুষের সেবা করে চলেছে। তার পিছনে রয়েছে এই মূলমন্ত্র, এই মহান সেবাযজ্ঞের পিছনে রয়েছে সেই শিব জ্ঞানে জীব সেবার আদর্শ, রয়েছে সেই বাণী বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানব আত্মা বা মানব দেহই হল একমাত্র উপাস্য ঈশ্বর। যদি মানুষের ভিতরে আমরা তাহাকে উপাসনা করিতে নাই বা পারিলাম, তাহলে কোনো মন্দিরে গিয়ে কোনো উপকার হইবে না। রামকৃষ্ণ মিশনের সেবা কাজের মূল ধাপই হল এই নররূপী ঈশ্বরের পূজা। রামকৃষ্ণ মিশনের সেবা কাজের বিশেষত্ব তার পরিমাণগত ব্যক্তিতে নয়, বরঞ্চ সম্পাদনের দৃষ্টিভঙ্গি এবং পদ্ধতিগত বিশেষতার ওপর, যার আদর্শগত ভিত্তিই হল স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্ত। স্বামীজি বলছেন, বই পড়েছ পিতৃদেব ভাব, মাতৃদেব ভাব, আচার্য দেব ভাব, আমি বলছি দরিদ্র দেব ভাব, মূর্খ দেব ভাব, দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক। স্বামীজির বাণী মাথায় করে রামকৃষ্ণ মিশন এই নরভূতি ঈশ্বরের পূজা করে আসছে এতকাল ধরে, যার প্রথম সূচনা হয়েছিল 1897 খ্রিস্টাব্দে 15ই মে মুর্শিদাবাদের মহুলা গ্রামে এক দুর্ভিক্ষ ত্রাণের মধ্য দিয়ে। এরপর একে একে 1899 খ্রিস্টাব্দে কলকাতায় প্লেগ আক্রান্ত রোগীদের সেবা, তারপর বাংলাদেশ ও দেওঘরে দুর্ভিক্ষ ত্রাণের সেবা, তারপর 1903 সালে গুজরাটের ভূমিকম্পে রামকৃষ্ণ মিশন 250টি আবাসগৃহ এবং 3টি সম্মেলন কক্ষ নির্মাণ করে। 1897 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের লাতুরের ভূমিকম্পে রামকৃষ্ণ মিশন 3000টি পরিবারের সেবা করে। তারপর উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যা এবং নেপালের ভূমিকম্পেও রামকৃষ্ণ মিশনের সেবা কাজ উল্লেখযোগ্য। এই করোনা মহামারীতে রামকৃষ্ণ মিশন লক্ষ লক্ষ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং তাদের সেবা করেছে। রোগ প্রতিরোধ এবং চিকিৎসা ক্ষেত্রে বারাণসী এবং কনখলে স্বামীজির প্রত্যক্ষ নেতৃত্বে গড়ে ওঠে মিশন পরিচালিত প্রথম দুটি হাসপাতাল। আজ রামকৃষ্ণ মিশন শতাধিক শয্যা বিশিষ্ট বেশ কয়েকটি হাসপাতাল, মোবাইল মেডিকেল ইউনিট, ডিসপেন্সারি এবং মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হাজার হাজার রোগী সেবা করে চলেছে। স্বামীজি বলেছেন, মানুষের প্রাথমিক চাহিদা দূর করা ভালো, কিন্তু তাকে সঙ্গে সঙ্গে স্বাধীন ও স্বনির্ভর হোক করার শিক্ষা দিতে হবে। তিনি জোর দিয়েছেন শিক্ষার ওপর, তিনি জোর দিয়েছেন মানুষ তৈরি শিক্ষার ওপর, এবং সেই শিক্ষা দ্বারা চরিত্র গঠন হয়। স্বামীজির কথা মাথায় রেখে রামকৃষ্ণ মিশন আজ লোকশিক্ষা পরিষদ, সমাজ শিক্ষা মন্দির, কৃষি বিজ্ঞান কেন্দ্র, প্রযুক্তিগত বিজ্ঞান কেন্দ্র ইত্যাদির মাধ্যমে কোটি টাকা ব্যয়ে কৃষি, পশুপালন, মাটি তৈরি, পশু চাষ ইত্যাদি শিখিয়ে আদিবাসীদের এবং গ্রামীণ মানুষদের স্বনির্ভর হতে শিক্ষা দিচ্ছে। এছাড়া একটি ডিম ইউনিভার্সিটি আছে বেলুড় মঠে, এছাড়া নরেন্দ্রপুর, রহরা, বিএড কলেজ, পলিটেকনিক কলেজ প্রভৃতিতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে একদিকে যেমন তাদের উন্নত চরিত্র গঠন হচ্ছে, তেমনি তারা পড়াশোনাতে উচ্চ মান বহন করছে। কয়েক বছর ধরে বেলুড় মঠ কিশোর কিশোরীদের ও শিশুদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে যথাক্রমে গদদায়ী অভ্যুদয় প্রকল্প, বিবেকানন্দ অভ্যুদয় প্রকল্প এবং নারী ক্ষমতায়নের উদ্দেশ্যে সারদা পল্লী বিকাশ প্রকল্প পরিচালিত করছে। যদি কোনো লোকের অভাব 1 ঘন্টার জন্য দূর করা যায়, তবে অবশ্যই তার উপকার করা হলো। যদি সেই লোকটির অভাব 1 দিনের জন্য দূর করতে পারা যায়, তবে আরেকটু বেশি উপকার হলো। কিন্তু তার উপকার যদি চিরকালের জন্য, যদি তার অভাব চিরকালের জন্য দূর করতে পারা যায়, তবে সেটি হবে অবশ্যই তার সবচেয়ে উপকার। কী করে সেই উপকার হবে? একমাত্র অধ্যাত্ম জ্ঞানই পারে মানুষের সুখ দুঃখ চিরকালের জন্য দূর করতে। তাই বেলুড় মঠের সেবা কাজের মধ্যে শিক্ষাদান, অর্থদান, শিক্ষাদান, খাদ্যদান, চিকিৎসাদান যেমন পড়ে, দুর্ভিক্ষের ত্রাণদান যেমন পড়ে, তেমনই পড়ে ধর্মালোচনা, ভক্ত সম্মেলন, যুব সম্মেলন, স্টাডি গ্রুপ, বালক সংঘ, যুবক সংঘ, বিভিন্ন আধ্যাত্মিক বই প্রকাশ, বিভিন্ন উদ্বোধন, উদ্বুদ্ধ ভারতের মতো পত্রিকা প্রকাশ প্রভৃতি।
এই বিষয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার কমিটির অন্তর্গত প্রায় 1000টি ভাব প্রচার আশ্রম প্রতিনিয়ত যুব তৈরিতে এবং এই সেবা কাজকে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। গোলপার্কে অবস্থিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার ভারতীয় সংস্কৃতিকে ছেলেমেয়েদের মধ্যে ঢোকাতে এবং ভারতীয় সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখতে প্রতিনিয়ত বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে চলেছে। রামকৃষ্ণ মিশনের এই সেবাযোগী জয়যাত্রা এভাবে শুরু হয়ে প্রতিনিয়ত বহু বাধার সম্মুখীন হয়েও দুর্বার গতিতে এগিয়ে চলছে, কারণ সংঘের প্রতি আনুগত্যই হল সংঘের জীবনী শক্তি। একবার স্বামীজি বলছেন, মে আই বি বর্ন এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড সাফার থাউজেন্ডস অফ মিজারিস সো দ্যাট আই মে সি দ্য অনলি গড দ্যাট এক্সিস্ট দ্য অনলি গড আই বিলিভ ইন দ্য সাম অফ টোটাল অল সোলস অ্যান্ড অ্যাবাভ অল মাই গড দ্য উইকেড মাই গড দ্য মিজারেবল মাই গড দ্য পুয়ার দ্য সাম টোটাল অফ অল স্পিসিস অফ অল রেসেস ইজ দ্য স্পেশাল অবজেক্ট অফ মাই সি। রামকৃষ্ণ মিশন এই অভিনব ব্রত, এই শিব জ্ঞানের যুবসেবার অভিনব ব্রত আজও উদযাপন করে চলেছে একইভাবে। এই উপাসনার প্রধান উপাসনাই হল ত্যাগ এবং সেবা। জয় স্বামীজি।